কোন যে তিনশো কিলোমিটার দূর সন্দেহ নেই এত দূর্যহানো মুসাহের তো চার দিন পাঁচ দিন থাকলেন যে করে ওখানে থাকবেন ইমামের কাছে যদি ইমামের পিছনে পড়লে সম্পূর্ণ পড়বে যদি এক জায়গায় অবস্থান নেন মসজিদ কাছে হয়েছে তো মসজিদে গিয়ে সলাতে দেখা করবেন আর ইমামের পিছনে সম্পূর্ণ সলাদ পড়বে স্থানীয় ইমাম হলে সম্পূর্ণ সলাদ পড়তে হয় এমনকি যদি আপনি একার কাত পান চার কাত বিশিষ্ট সালাতে তো বাকি আরও তিনটাঘাত পড়বেন এমনকি শেষ দশ যদি সামিল হন তবুও এটি তবুও সম্পূর্ণ হাত আর যদি একা একা পড়েন সফর অবস্থায় অথবা আপনারা কয়েকজন আছেন তাহলে এই অবস্থায় কসর করে পড়বেন খসর এর মধ্যে কসর কিরকম যদি আপনার নির্দিষ্ট হয় ছয় দিন চার দিনের উপরে তাহলে কনামা বলেছেন ফুল পড়বে যেহেতু ওখানে আপনি ছয় দিন থাকবেন আর যদি উনি চার দিনের কম হয় অথবা অনির্দিষ্ট হয় দিন থাকবেন কিনা তাহলে এই অবস্থায় খসর করে পড়বেন আর খসর হলো চার রেখাতের পরিবর্তে দুই রেখা যদি মুসাতে মুসাফির একানো পড়বে কিন্তু না মিলে ইমাম মুসাফির তাহলে কি করবে দু রেখাতে পড়বে চার রেখাত বিশিষ্ট বাকি সব স্রাদ সমান তিন রেখা তিন রেখা দুই রেখা তো দুই রেখাতে এতে কসর নেই তিন রেখাতে কসর নেই দুই রেখা দুই রেখাতেও কসর নেই বাকি রয়ে গেছে জোহর বা শূন্য স্বাদ আল্লাহ রসমসাল ইসলাম সাধারণ যেসব সূন্যত রয়েছে যেমন জোরের পূর্বে চার রাকাত পরে দু কাত মহরীবের পর দূরে এশার পর দু খাত ওগুলো সফর অবস্থায় পড়তেন না আল্লাহ রসমসাল কিন্তু বেতিরের সলাদ আর ফজরের সুন্নত থাকতেন না বেতির আর ফজরের সুন্নত থাকতেন না তাই সেদিকে লক্ষ্য রাখবেন তবে হ্যাঁ কেউ যদি মসজিদে যায় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বে তাহিয়াতুল রোজও পড়তে যায় পড়তে পারবে পড়বে শাস্তের সালাদ পড়তে চায় পড়বে আর রিতিসহ তাহাজ্জুদ যদি পড়ে তাহাজ্জুদ পড়ে ওইটা তো পড়তে পারবে কারণ কিন্তু যারা তাহাজুদ পড়বেন তারা শেষ রাতে রিতির পড়বে এই হচ্ছে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বারকালাফি The night.